জীবনটা সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো ক্ষমা করে, আবার কখনো হেরিয়ে গিয়ে। যে মানুষগুলো মূল্যায়ন করে না তাদের জন্যই মানুষ কাঁদে, এবং যারা মূল্য দেয় তাদের জন্য মানুষ কাঁদে না। কি এক অদ্ভুত চক্র! মানুষ যে ঠিক কবে মন বুঝতে শিখবে কে জানে। এই টাকা রূপ বিলাসিতা অহংকার পরিত্যাগ করে মন বুঝতে শিখবে, ভালোবাসতে শিখবে। বুদ্ধিমান জ্ঞানী লোক কখনো সুখে সন্ধান করে না, তারা জীবনের সমস্যাগুলোকে মন থেকে মুছে ফেলার চেষ্টা করে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে দাঁত পড়ে যাওয়ার পর আফসোস করার কোনো মানে হয় না। জীবনটা নির্মম কঠিন, কেউ আনন্দ উল্লাসে হাসে, কেউ দুঃখের সাগরে ভাসে। কখনো দুঃখ এসে সুখ কেড়ে নেয়, কখনো সুখ এসে দুঃখ ভুলিয়ে দেয়। একটা সময় না থাকবে সময়, না থাকবে ক্ষমাচর জন্য মানুষটা, শুধু বিষাদময় স্মৃতি আর আফসোস থাকবে। ক্যান্সার আক্রান্ত 12 বছরের মেয়েটির কাছে ডাক্তার জানতে চেয়েছিলেন, তুমি বড় হয়ে কি হতে চাও মা? মেয়েটি উত্তরে বলেছিল, আমি বড় হওয়া পর্যন্ত বেঁচে থাকতে চাই। আমার ধারণা আপনাদের এই গল্পটি অনেকেরই জানা আছে, তবে এটা বোধ হয় জানা নেই। ওই ডাক্তার মেয়েটির কথা শুনে পুরো 3 মাস ঘুমাতে পারেননি। বেঁচে থাকার চেয়ে বড় সুখ পৃথিবীতে আর নেই, এটা আপনি মানলেও সত্যি আর না মানলেও সত্যি। যে চলে যায় সে তো চলে যায়, কিন্তু যে থেকে যায় সেই মরে যায়। বোকা মানুষগুলো সবসময় ধোকা খায়, কারণ তাদের মধ্যে কোনো ধরনের চালাকি না দেখে সবাই যেভাবে পারে ব্যবহার করে। জীবন বড় অদ্ভুত, না চাইতে অনেক কিছু করতে হয়, আবার অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু মেনে নিতে হয়। যার আছে সেরে যাওয়ার অভ্যাস, সে কি করে বুঝবে থেকে যাওয়ার স্বাদ? পাওয়ার আগে সবই ভালো, পেয়ে গেলেই ফুরিয়ে গেল। পৃথিবীতে সাধনা সারা, যে যেটা পেয়ে গেল তার কদর সে বুঝতে পারে না। হতাশ হওয়ার কিছুই নেই, যেটা তোমার তকদিরে লেখা সেটা দেরিতে হলেও তুমি পাবে। শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে নাকি সে সেরে চলে যায়, তাই ভাবছি আজ থেকে দুঃখকে খুব ভালোবাসব। 24 বছর বয়সী এক ছেলে ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিল, বাবা দেখো গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে। হঠাৎ করে ছেলেটি আবার চেঁচিয়ে উঠল, বাবা দেখো মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে। পাশে বসে থাকা দম্পতি ছেলেটির শিশুসুলভ আচরণের প্রতি করুণার দৃষ্টিতে তাকিয়ে বৃদ্ধ বাবাকে বলল, আপনি আপনার ছেলেকে কেন কোনো ডাক্তারকে দেখাচ্ছেন না? উত্তরে হেসে বাবা বলল, আমি দেখিয়েছি, আমরা হাসপাতাল থেকে আসছি, আমার ছেলে জন্ম অন্ধ, আজকেই সে তার চোখের আলো ফিরে পেল, আজকেই সব কিছু দেখতে পারছে। পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে, কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না, সত্যিটা আপনাকে চমকে দিতে পারে। জীবনটা আসলে সরল অঙ্কের মতো, শুনতে মনে হয় খুবই সহজ, কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতই না কত। বৃষ্টি না আসলে বোঝা যায় না সাঁতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝায় যায় না কার মনে কি আছে। একদা এক বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরল সে সার্কাস দেখতে যাবে। বাবা তাকে সার্কাস দেখতে নিয়ে গেলেন। সার্কাস শুরুর আগে বাবা তার ছেলেকে সার্কাসের তাবুর বাইরে রাখা বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে দিয়ে ঘুরিয়ে পশু পাখি দেখাচ্ছিলেন। দেখতে দেখতে তার হাতির সামনে চলে আসল। তারা দেখতে পেল হাতিটি খাঁচায় বন্দি করে রাখার বদলে একটি চিকন শিকল দিয়ে পায়ে বাধা আছে, যেটি হাতি চাইলেই ছিঁড়ে পালিয়ে যেতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাতিটি সে চেষ্টাই করছে না,
এটি দেখে ছেলেটি খুব অবাক হলো এবং তার বাবাকে এর কারণ জিজ্ঞাসা করল। বাবা হাতির মালিককে ডেকে এর কারণ জিজ্ঞাসা করলেন। হাতির মালিক উত্তর দিল, যখন এই হাতিগুলো অনেক ছোট ছিল তখন আমরা তাদের এই সাইজের শিকল দিয়েই বেঁধে রাখতাম। সে সময় তারা তা ছেড়ার জন্য অনেক চেষ্টা করত এবং ব্যর্থ হতো। সে বয়সে এই শিকল তাদের আটকে রাখার জন্য যথেষ্ট ছিল। এই অবস্থায় যখন তারা বড় হতে থাকে তারা বিশ্বাস করে নেয় যে এই শিকল ছেড়া কখনোই সম্ভব নয়। তাই এখন তারা সেই শিকলের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও তাদের বিশ্বাসের কাছে তারা বাধা পড়ে আছে এবং তা ছিঁড়তে চেষ্টা করে না। গল্পের অনুপ্রেরণামূলক শিক্ষা, সফল হওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হলো এটি মনে প্রাণে বিশ্বাস করা যে আপনি সফল হবেন। বাধা যতই আটকে রাখতে চেষ্টা করুক, সফলতার বিশ্বাস মনে নিয়ে নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে। আনন্দে থাকার উপায়, পরচর্যায় কান দিও না, অপেক্ষা করো লোকে তোমাকে নিয়ে কি বলল। নিজের জীবনের পরিকল্পনা নিজে করো, যে কোনো অবস্থায় ভালোটা খুঁজে বের করো, কৃতজ্ঞতার মনোভাব বৃদ্ধি করো, ভালোবাসো আর প্রাণ খুলে হাসো। যে তোমাকে অবহেলা করে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণে হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে, অবহেলায় মানুষের জ্ঞান বৃদ্ধি হয়, অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। থাকতে চাইলে তুমি আটকে রাখার চেষ্টা করতাম, চলে যেতে চাইলে তাই বাধা দিলাম না। যাকে অন্যের পাশে দেখলে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে রাখতে জানতে হয়। শুধুমাত্র কিছু মানুষের মুখে হাসি দেখার জন্য বুক ভরা কষ্ট, যন্ত্রণা, মানসিক চাপ, সেই সাথে চোখের কোনো এক কোণা থেকে লোনা পানি গড়িয়েও আমি খুব ভালো আছি বলতে পারাটাই জীবন। ভারী অদ্ভুত আর খুব বেশি জটিল, কখনো কখনো আমরা চলে যাব বলেও আসলে থেকে যেতে হয়। আমরা এমন একটা জেনারেশনে আছি যেখানে সম্পর্কের মূল্যায়ন নেই, আবেগ অনুভূতির দাম নেই, বিশ্বাসের মর্যাদা নেই, কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টা নেই, সব ঠুনকো। আবেগ অনুভূতি যেখানে হারিয়ে যায় সেখানে সম্পর্কের মৃত্যু অবধারিত। মানসিকভাবে সুখী থাকার উপায়, সব কিছুকে অতিরিক্ত সিরিয়াসলি নেওয়া যাবে না, কিছু বিষয় হালকা ভেবে নিতে হবে, কিছু বিষয় ইগনোর করে যেতে হবে।